হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। যেটা বলেছিলাম, এই যে সঙ্গী সঙ্গী, ও ফুলটুসি সঙ্গী, সঙ্গীর মতো একটা ভালো বান্ধবী পেলে মানে মানুষের জীবনে আর কি চাই। বান্ধবীর মানে আচ্ছা, তোমরা বলো তো তোমাদের কপালে কতজনের এরকম বান্ধবী আছে, যেই বান্ধবী জানে যে মানে তার বেস্ট ফ্রেন্ডের ছোট্ট কচি একটা বাচ্চা আছে, যেই বান্ধবী দেখতে পাচ্ছে যে সে পরকীয়ায় লিপ্ত হয়ে তার মাথা কাজ করুক না করুক, কিন্তু এই সঙ্গীর তো মাথা কাজ করছে, কিন্তু এই সঙ্গী কোনো রকমভাবেই তার বান্ধবীকে বুঝাতে পারছে না, তার বান্ধবীকে সাপোর্ট না করে, তার বান্ধবীকে সঙ্গ না দিয়ে সে পারছে না তার বান্ধবীকে তার শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়া, বা পাঠাতে হবে না, অ্যাটলিস্ট বোঝানো যে তোর উচিত তোর শ্বশুরবাড়িতে যাওয়া, তোর বাচ্চা আছে, তুই একটা জীবনে একটা অনেক দূর, একটা সম্পর্কের একটা অনেকটা দূর চলে গেছিস। স্বামীর সাথে অশান্তি সবার হতে পারে, যদি এটা দিবারাত্রি হতো তাহলেও মেনে নিতাম, কিন্তু এই রকম বেস্ট ফ্রেন্ড যাদের থাকে তাদের আর শত্রুর অভাব হয় না। একদম ঠিক শুনতে পেয়েছো, এরকম যদি কোনো বেস্ট ফ্রেন্ড থাকে সত্যি তাহলে আর শত্রুর দরকার পড়ে না। এরকম বেস্ট ফ্রেন্ড যদি কারোর জীবনে চলে আসে ভুলবশত, সে নিজে সংসার করবে, সে নিজে থাকবে ভালো করে, বর বাচ্চা বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব কিছু নিয়ে সে তার নিজের চ্যানেলও গ্রো করার চেষ্টা করছে, কিন্তু এই বান্ধবী নিজের বান্ধবীকে সুখে সংসার করতে দেবে না। কী করে দেবে? টিনার তো সুন্দর শ্বশুর বাড়ি, ঘর বাড়ি সমস্ত কিছু সুন্দর, এই যে টিনা বলছে ছোট্ট ছোট্ট ঘর, বসার জায়গা নেই, রান্না করে যেই ঘরে খায়, খাট খাটের মানে দরজা বন্ধ করার আগে ওইটুকু স্পেসে যে রান্না করে, সেই বান্ধবী তো টিনাকে দেখে তো অবভিয়াসলি জেলাস ফিল করবেই, বিকজ টিনার বড় বাড়ি ঘর, শ্বশুরবাড়িতেও যেমন সুন্দর বাড়ি, বাপের বাড়ি তো ছেড়ে দাও, শ্বশুরবাড়ি যথেষ্ট বড়, মানে দালান উঠোনটাই ওদের যা বড় দেখেছি ভিডিওতে বোঝাই যায়, রান্নাঘরও বিশাল বেশ বড়, যেমন হয় আমাদের নর্মালি দেশের বাড়িতে যেরকম টাইপের বড় বড় ঘর বাড়ি হয় ওরকমই বড় বড় ঘর বাড়ি। তাহলে বন্ধুকে, বন্ধুর এই সুখটা ওর সহ্য হলো না, তো বন্ধুকে সেই জন্য হেল্প করতে হবে। আর শুধুমাত্র যারা ভাবছো যে সঙ্গী হেল্প করছে, এবং সন্দীপদা তোমাকেও বলছি, তুমি যে মনে করছো শুধু ওর বান্ধবী হেল্প করছে, নো নো, নট লাইক দ্যাট। ইনস্টাগ্রামে গিয়ে কিছু রিলস দেখবে যেগুলো ওরা বাইরে গিয়ে করেছে, ওর ওই বোনের সাথে, বোন তো নয় বোনঝি বোধহয় হয় নাকি, কাকিমার মেয়ে, কাকিমার মেয়ে যে আছে লম্বা করে চুল, কমেন্টে বলো তো কে হয় ওর সম্পর্কে, আমার সম্পর্কটা ভুলে যাচ্ছি। ওই মেয়েটিও একে কম হেল্প করে না, একসাথে দুজন মিলে সাইকেল নিয়ে বেরিয়ে যাচ্ছে বাজারে, ওখানে গিয়ে দেখা করছে, গিয়ে নদীর ধারে প্রেম হচ্ছে, মনে পড়ছে এই নদীর ধারের প্রেম, এই শটটা কোথা থেকে নেওয়া হয়েছে, আমাদের ম্যান্ডি, ম্যান্ডি যখন মারিয়ার সাথে ঘুরতে গিয়েছিল একদিন নদীর ধারে গিয়েছিল, সেখানেই তো সিঁদুর মিঁদুর কী সমস্ত কেস হয়েছিল নাকি, এই সেম সিচুয়েশনটা ওখানেও ক্রিয়েট করা হয়েছে, সেটা কি তোমরা বুঝতে পারলে? মানে বোনের সাথে ঘুরতে, ওও ওখানে বোনের সাথে ঘুরতে গিয়েছিলো, যেটা রক্তের সম্পর্ক নয়, এখানে একটা বংশের, একই বংশের বোন আর কি, তার সাথে চলে যায় নদীর পাড়ে ঘুরতে, কিছু বাজারের কাজ করে, সেখান থেকে নদীর পাড়ে যায়, সেখানে গিয়ে সুন্দর সুন্দর রিলস বানায়, সেখানেই দেখা করানো হয় তার বয়ফ্রেন্ডের সাথে, ওগো যে এসছে বম্বে থেকে, সেই সেই যে বলছে সমস্ত ক্রিয়েটারদের একদম অ্যাড্রেস ধরে 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 বাঁশ দেবে, বুঝতে পেরেছো? সেই বয়ফ্রেন্ডের কথাই বলছি, বুঝেছো? বুঝতে হবে তোমাদের, তোমরা তার ব্যাপারে সবই জানো, সবই বোঝো, কারেক্ট? তো যাই হোক, শুধুমাত্র সন্দীপদা তোমার বউকে তার বেস্ট ফ্রেন্ডই হেল্প করছে না, আরও অনেকে হেল্প করছে, তার সাথে তোমার ওই শ্বশুরবাড়ির ওই ছোট্ট স্কুলে পড়া বাচ্চা শিশু কচি বোনটিও আছে, যার এত বড় চুল, মোটা একটা বিনি হয়, হ্যাঁ আমারও চুলের প্রতি খুব লোভ লাগে, কত মোটা বিনিটা হয়, আমারও যদি হতো আর কি, কোমর ছাড়িয়ে চুল, খুব শখ, কিন্তু কার্লি হেয়ার বাড়ে না। যাই হোক, আমি আবার আমার নিজের ফ্রাস্ট্রেশন ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে মেন জিনিসটা হচ্ছে কি বলতো, সঙ্গীর অবভিয়াসলি একটা জেলাসি ফিল কাজ করেইছে, যেটা আমার মনে হয়েছে যে
ওর নিজের জীবন অত স্বাচ্ছন্দ্যের জীবন নয়, অত সুন্দর জীবন নয় যেটা ওর বান্ধবী মানে লিড করছে, যে লাইফটা লিড করছিল যথেষ্ট স্বাচ্ছন্দ্য, গরম কম, ভালো ঘরে এসি আছে। কথায় কথায় টিনা বলে, বাবা কী গরম, খুব গরম, ভীষণ রোদ, তোর তো গায়ের ওই টকটকে রঙটাই আছে, আর তো কিছু নেই, আর তো কিচ্ছু নেই বলতে আজকে বাধ্য হলাম, ওই সুন্দর রঙটাই আছে। আর যেই মেয়ে লিখেছে আজকে না, আমার এই কথাটা বলতে খুব ইচ্ছে করছে, বলেছিল না যে ফেস ভ্যালু আমার মুখ না দেখালে, সন্দীপদাকে বলেছিল যে আমার মুখ না দেখালে তোমার তো চ্যানেল চলবে না, বাড়িতে টাইলস বসাবে না। বাই দ্য বেটি না, আজকে বলতে না বাধ্য হচ্ছি, নাম নিয়ে বলছি, তোমার ওই ননদের মুখ দেখিয়েছিলে বলে তোমার মুখটা চিনেছে লোকে, তোমার ননদের ওই অত বড় চ্যানেলে গিয়ে নিজের চোপাটা দেখিয়েছিলে বলে ওই জন্য তোমার চোপাটা চলেছে, বুঝেছো? এটাই হচ্ছে ফ্যাক্ট, তোমার চোপার কোনো দাম নেই, বুঝেছো? তোমার ওই যে মুখটা থোবড়াটার, ওটার কোনো দাম ছিল না। বিয়ের আগে কটা লোক তোমাকে চিনতো প্লিজ কমেন্ট বক্সে বলো তো, বিয়ের আগে ওকে তোমরা কটা লোক চিনতে, যারা চিনেছি আমরা সবাই বিয়ের পর, কিছু একটা যাচ্ছে, তো যারা চিনেছি আমরা বিয়ের পর চিনেছি, ম্যাক্সিমাম মানুষ, আমার মনে হয় ম্যাক্সিমাম মানুষ চিনেছে সৌমালিদির যে চ্যানেল আছে সেখান থেকে। সৌমালিদি তোমার জন্য কত কিছু করেছে সেটাও তুমি খুব ভালো করে জানো, তাই এক মিনিট, বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল, এখন একটুখানি ক্রস করেছে, মনে হয় বিটি রোডে উঠেছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে সৌমালিদির থ্রু তোমার মুখ মোটামুটি মানুষ চিনেছে, মোটামুটি মানুষ তোমাকে সৌমালিদির থ্রু চিনেছে, সো তোমার ফেস ভ্যালু এটা বলো না। আর একটা জিনিস যেটা আমি সন্দীপদাকে আজকে আমার থ্রু দ্য ভিডিও রিকোয়েস্ট করতে চাই, যে তুমি তোমার মানে সৌমালিদির সাথে তুমি তোমরা কথা বলো, বিকজ তোমার জামাইবাবু সৌমালিদি এরা যথেষ্ট বুদ্ধি রেখে চলে, এদের থেকেও তোমরা কিছু ভালো বুদ্ধি পেতে পারো। সেই জন্য তোমাদের রিকোয়েস্ট করছি যে যদি পারো, যদি সম্ভব হয় সৌমালিদির সাথে কথা বলো, এবং এই ভিডিওটাও আমি সৌমালিদিকে মেনশন করব। তুমি যথেষ্ট যা হয়েছে হয়েছে, ভাই বোনেদের মধ্যে ঝগড়া হতেই পারে, ভাই বোনেদের মধ্যে অশান্তি হতেই পারে, কিন্তু আলটিমেটলি নিজেরা নিজেদের মধ্যে সমস্ত কিছু সলভ করে এই সিচুয়েশনে আমার মনে হয় সন্দীপদা আর সৌমালিদির মধ্যে সমস্ত কিছু প্যাচ আপ করে নিয়ে হয়তো সৌমালিদি আসতে পারবে না, সে অনেক দূরে থাকে, তাদের নিজেদের কাজ বা ছেলের পড়াশোনার জন্য সে হয়তো এসে উঠতে পারবে না, বাট ওভার দ্য কল বা যে কোনো কিছু দিক থেকে কোনো প্রবলেম হলে, কি বলতো, প্রবলেম মানুষের সাথে যত ডিসকাস করা যায়, যখন তোমরা কেউ প্রবলেমে পড়বে, এটা সবার ক্ষেত্রেই দেখবে, যত বন্ধু বান্ধব সবার সাথে আলোচনা করবে কিছু অনেক সলিউশন পাবে, কিন্তু অ্যাটলিস্ট তুমি চুজ করতে পারবে কোনটা তোমার জন্য বেটার সলিউশন। তো সেই জন্যই বলছি যে সৌমালিদির সাথে সন্দীপদা যদি পারো, পসিবল হয় তাহলে কথা বলো, তোমাদের নিজেদের মধ্যে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেক অশান্তি ঝামেলা হয়েছে, সেগুলো সমস্ত সলভ করে নাও, শর্ট আউট করো, করে তোমরা নিজেদের মধ্যে কথা বলো, নিজেদের তোমাদের যে এখন বাজে সিচুয়েশন, কারণ তোমার বউ অলরেডি, দেখো আমি নিজেও তোমাদের এগেনস্টে অনেকগুলো কথা বলেছিলাম, রাদার তোমার মায়ের এগেনস্টেও বলেছিলাম যে উনি বা কেন এত ইনভলভ হন, কিন্তু আজকের ডেটে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে যেটা হয় বাড়ির যে সমস্ত গিন্নিরা থাকেন, মানে শাশুড়ি মা যারা হন, তারাই তো মোটামুটি বাড়িতে 24 ঘন্টা থাকে, কারণ হাজবেন্ড বলো শ্বশুর মশাই বলো তারা বাইরের দিকেই থাকে, আর তারা এত সব দিকে চোখ কান মুখ খোলা রাখতে পারে না। কিন্তু সন্দীপদার মা যেটা ওনার, উনি চোখের সামনে বারবার দেখতেন, সেই জন্যই হয়তো অনেক কিছুতে অনেক সময় সন্দীপদাকে বলতো যে না এটা করতে হবে না, এটা দিতে হবে না, বিকজ উনি জানতেন যে এগুলোতে যদি টিনাকে পারমিশন দেওয়া হয় বা করতে দেওয়া হয় তাহলে টিনা আরও বাড়াবাড়ি করবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় সন্দীপদার মা ওকে না করতো, কিন্তু এটা এমনভাবেই রিপ্রেজেন্ট করেছিল টিনা আমাদের সামনে, যেখানে আমাদের সবার মনে হয়েছিল প্রথম দিকে যে টিনার শাশুড়ি প্রচণ্ড বাজে অত্যাচার করে, মারে, ধরে, এরকম মনে হয়েছিল, যেটা কিন্তু ইন ফিউচার তোমাদের মানে কেস যখন কোর্টে উঠবে তখনও কিন্তু টিনার উকিল থেকে শুরু করে টিনা এবং টিনার ফ্যামিলি মেম্বাররাও
ফ্রেন্ড সার্কেলরাও সবাই এটাই তোমাদের ওপর চাপাবার চেষ্টা করবে। দ্যাটস ওয়াই আমি তোমাদের বারবার বলছি, তোমাদের একজন যথেষ্ট বুদ্ধিদীপ মানে বুদ্ধি দিয়ে কথা বলে বা কাজ করে এরকম মানুষের সাথে মানে আলোচনা করা খুব দরকার। আমি জানি তোমাদের অনেকেই আছে, কিন্তু নিজের লোকরাও তো নিজেরই হয়, আর দূর সময়ে নিজের লোকই আলটিমেট হয়ে থাকে। সেই জন্য আমি আমার ভিডিও থ্রু সন্দীপ দা, সৌমালি দি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি, নিজেদের প্রবলেম সলভ করো। নিজেরা নিজেদের ভাই বোনদের মধ্যে হতেই পারে, আমার নিজেরও হয়েছে, আমার দাদার সাথে হতেই পারে ভাই বোনদের মধ্যে ঝামেলা অশান্তি হয়, কিন্তু সেটা যখন ভাই বা বোন কেউ প্রবলেমে থাকে তখন হাজার অশান্তি হলেও সব ভুলে গিয়ে আগে আমরা একে অপরের পাশে দাঁড়াই, যেটা আমাদের বাড়িতে তো আমার বংশে তো এটা মারাত্মক হয়ে যায়। হয়তো বছর বছর কেউ কারুর মুখও দেখে না, কিন্তু যখন শোনা যায় যে এর ওটা হয়েছে ওর ওটা হয়েছে তখন হয়তো সবাই চলে আসে। এরকমই হয়, মানে অ্যাটলিস্ট আমি এটা করি। আর মুখ না ঢাকা বা ইগো রাখাটা আমারই একটা বড় প্রবলেম, বাকি কারুর অত নয়, আমার খুব প্রবলেম এই একটা জিনিসে। বাট যাই হোক, নিজের কথা বলে লাভ নেই, সেই জন্য আমি তোমাদের বলছি, রিকোয়েস্ট করছি যে নিজেদের মধ্যে প্রবলেম সলভ করে নিজেরা প্যাচ আপ করে এই সময় সৌমালিদির খুবই মানে দরকার সন্দীপ দা এবং তোমার বাবা মায়ের পাশে দাঁড়ানো। বিকজ আমার মনে হয় যে টাইপের কেস দিতে পারে, বধু নির্যাতনের কেস দিতে পারে, এগুলো এই রকম কেস দিতে পারে, যেটার জন্য হয়তো প্রপার যদি তোমাদের কাছে এভিডেন্স মানে প্রমাণ না থাকে তাহলে হয়তো তোমাদের জন্য খুব প্রবলেম হয়ে যেতে পারে। সো একটু চিন্তা ভাবনা করে উকিলের সাথে কথা বলা, যেটা আজকে আমি সন্দীপদার ব্লগে দেখলাম যে সন্দীপদা গেছিলেন তার বাবাকে নিয়ে উকিলের সাথে কথা বলতে, দেখে যথেষ্ট ভালো লাগলো। বিকজ অনেক দিন ধরে আমরা প্রতিটা ভিউয়ার্স মানে অনেক ক্রিয়েটার সবাই বলেছে সন্দীপদাকে যে প্লিজ তুমি যাও উকিলের সাথে কথা বলো, দেখে সত্যি ভালো লাগলো। কারণ শত্রুর 10টা স্টেপ নেওয়ার আগে তোমাকে মোটামুটি 20টা স্টেপ নিয়ে রাখতে হবে, আদারওয়াইজ নিজেকে বাঁচানো খুব চাপের বিষয়। আর সোজা কথা বলতে কি বলতো, যারা ভুল কাজ করে তারা একটু বেশি নাচানাচি করে, আর এটাও সত্যি কথা, যেটা আমার সন্দীপদার ভিডিওতে মনে হলো যে আমরা মধ্যবিত্ত বাড়ির লোকরা জানো তো সহজেই কোর্ট কাচারি থানা পুলিশ এগুলো জানি না কেন খুব অ্যাভয়েড করি। এটা কিন্তু বড় ফ্যাক্ট আমাদের কাছে, কোর্টে যাওয়া পুলিশের কাছে যাওয়া যে কোনো কিছুর ব্যাপার নিয়ে আমরা পারি না, দেখবে সহজে পারি না, হয়তো অনেক কিছু হয় তবুও মানে কি বলবো, বড় বড় জিনিস যদি চুরিও চলে যায় তারপরেও মনে হয় খেটে করে নেবো, আবার পুলিশের কাছে গিয়ে কমপ্লেন লেখানো, আবার এত কিছু করা, দরকার নেই বাবা। মানে মধ্যবিত্ত বাড়ির মানুষরা বোধহয়, আমার মনে হয় এটা আমি নিজেও অনেক ফেস করেছি বা আমার নিজের মধ্যেও এটা রয়েছে যে কোর্ট কাচারি পুলিশ থেকে 3 হাত দূরে থাকো, ভালো লাগে না ওগুলো নিয়ে ঘাটাঘাটি করতে, খুব একটা পছন্দ করি না আমরা। সো আমি খুব ভালো বুঝতে পারছি সন্দীপদার ওই কোর্ট কাচারি বা থানা পুলিশের ম্যাটারগুলো, যাতে ওগুলো না হয়। অনেক সময় এই সমস্ত সালিশি মানে লোকজন ডেকে ব্যাপারটা সলভ করার চেষ্টা করা হয়, কিন্তু একটা টাইমে কি হয় বলতো, সবাই এই জিনিসটা করে না। তো নিজেকে আরও অনেক শক্ত করো সন্দীপদা, বিকজ সামনে তোমাকে কোর্টে গিয়ে তোমার বউকে সামনে রেখে তোমাকে লড়তে হবে। সো তোমার দরকার খুব ভালো একজন অ্যাডভোকেট, খুব ভালো একজন উকিল, ভালো একজন অ্যাডভাইজার, যারা ভালো কথা বলতে পারে। বারবার আমি বলছি ভাই বোনের মধ্যে অশান্তি হতেই পারে, এই একটা টাইম যখন তোমরা সবাই একজোট হয়ে তোমরা লড়বে তবেই সব কিছু হবে। আর একটা কথা আমি আমার ভিডিও শেষ করতে চলেছি, না বলে থাকতে পারলাম না, কালকে গীতা আন্টিও বলছিল মা তো মায়ের কষ্ট হয়, কোথাও কষ্ট বুঝি না। আমি গীতা আন্টিকেও লিখলাম, একটা অত মিষ্টি বাচ্চা যার জ্বর হয়েছে, বাবা ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, ব্লগিংয়ে তো সে দেখতে পাচ্ছে, সে কি একটা ফোন করেছে? যদি ফোন করতো কথা হতো নিশ্চয়ই সন্দীপদা তার ভিডিওতে বলতো। যদি সন্দীপদা তোমাকে ফোন করে খবর নিয়ে থাকে, প্লিজ কালকে তোমার ভিডিও থ্রু বলো এইটুকু কথা যে টিনা খবর নিয়েছে,
কৃষানুর, এইটুকু জানতে চাই যে সত্যি কি নিয়েছে, তাহলে বুঝবো ওর মনে সত্যি কষ্ট আছে। আমার তো মনে হয় না ছেলের জ্বর, শরীর খারাপ, নাক দিয়ে জল পড়ছে এইটা দেখেও টিনার ভেতরে কোথাও কিছু হয়েছে, মানে কোনো অংশে ওর ভেতরে মনে হয়েছে বাচ্চার শরীর খারাপ ছুটে চলে যায়। জানি না বাবা কী করে থাকে, সত্যি বুঝতে পারি না। বাচ্চাদের শরীর খারাপ, বাচ্চার জ্বর এগুলো শোনার পরে কতটা কঠোর হলে একটা মেয়ে এইভাবে চুপচাপ ঘরে থাকে। ঠিক আছে, মানছি যাওয়ার মতো সিচুয়েশান নাই হতে পারে, কিন্তু ফোন করে তো খবর নেওয়াই যায় যে বাচ্চাটা কেমন আছে। আমি শুধু আমার ভিডিওর থ্রু একটাই জিনিস সন্দীপদার থেকে জানতে চাইবো, যে সন্দীপদা যদি পারো তোমার ভিডিওতে তুমি জানিও যে টিনা কল করে কৃষানুর খবর নিয়েছে কি নাইনি। বিকজ আমরা আমি যেমন কালকের ভিডিও দেখে যতটা টেনশন ছিল, আজকে দেখলাম নাক দিয়ে জল পড়ছে, অ্যান্টিবায়োটিক চলছে, শুনেও শান্তি হলো। বাট স্টিল অ্যান্টিবায়োটিক চললে বাচ্চাদের শরীর আরও উইক হয়ে যায়, তো ওকে খুব সাবধানে রাখো, মধু তুলসী এগুলো খাওয়াও। পারতাম কমেন্টে লিখতে, কিন্তু অত কমেন্ট পড়ে সেখানে তো তুমি দেখতে পারবে না, তাই জন্য এখানে বললাম বাচ্চাকে আদা তুলসী মধু খাওয়াও যাতে ওর সর্দিগুলো বেরিয়ে যায়, কারণ এইটুকু বাচ্চার এত অ্যান্টিবায়োটিক খাওয়াও ভালো নয়, শরীর আরও উইক করে দেবে, খাবারের টেস্ট থাকবে না, জোর করে তবু খাওয়াতে হবে, কতটা কষ্টকর। হ্যাঁ, মা ছাড়া একটা বাচ্চাকে মানুষ করছেন সন্দীপদার মা বাবা, যদিও বাচ্চা ছোটো থেকে আমি এখন ওদের সব ব্লগগুলো দেখি, ওদেরকে নিয়ে ভিডিও করার থেকে আমার মনে হয় বেশি বেশি পরিমাণে ওদের ব্লগ দেখলে আমি আমার জায়গা থেকে ক্লিয়ার থাকবো, দ্যাটস ওয়াই ওদের ব্লগগুলো, পুরনো ব্লগগুলো দেখছি, সেখান থেকেই মনে বুঝতেও পারছি যে অনেক বেশি কৃষাণু তার ঠাকুমা আর দাদুর সাথে অনেক টাইম স্পেন্ড করেছে। ভালো লাগলো পায়ে সর্ষের তেলের মালিশটা, এটাও একটা খুব সুন্দর টোটকা, ঘরোয়া টোটকার মধ্যে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই কমেন্ট করো, তোমাদের কমেন্ট দেখার জন্য আমি উদগ্রীব হয়ে থাকি আর অনেক ভালোবাসা দিও। লাভ ইউ অল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের সাবধানে রেখো, ঠান্ডা লাগিও না, সামনে দুর্গাপুজো, নিজেদের রূপচর্চা, স্কিন কেয়ার করো, আর কে কে শপিং শুরু করেছো অবশ্যই কমেন্টে বলো। লাভ ইউ অল, বাই।